তো গাইস তোমরা যেরকম ভাবে জানো আমরা আগেও একটা কোশ্চেন প্র্যাঙ্ক করছিলাম বিশালে করছিল সো সেম ভাবে আজকেও একটা কোশ্চেন প্র্যাঙ্ক ভিডিও হইব আর যেটা লাগি আমরা কেসের সামনে আইছি তো কেসের সামনে এখন অনেক মানুষও আছে তো আমরা যাই গিয়া কোশ্চেন প্র্যাঙ্কটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো হাই আচ্ছা তোমাদের জন্য একটা কোশ্চেন আছে ঠিক আছে কোশ্চেনটা যদি সবগুলো পারো তাহলে তোমরা একটা গিফট পাবে তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে গিয়ে কি এমন জিনিস আছে যেটা উপর নিচ হয় কিন্তু কখনো নড়াচড়া করে না কি বলে তুমি বলো ওই ऐसा चीज जो ऊपर नीचे होता है बट मूव नहीं करता यार वो तो मूव करता है ना अगर यार चलता है तो बोलो क्या अच्छा मोमबत्ती ऊपर नीचे हो मोमबत्ती ठीक है और अन्य कुछ कोई आईडिया अच्छा चला नेक्स्ट क्वेश्चन करी ठीक है नेक्स्ट क्वेश्चन হচ্ছে কি এমন কি জিনিস যেটা ছেলেদেরও কালো হয় আর মেয়েদেরও কালো হয় হ্যাঁ চুল কিন্তু কেউ তো চুল সাদাও করে নেয় না চুল তো কেউ মানে কালার করে সাদাও করতে পারে তাই না মানে তাই সেটাও তো ব্রাউন হয় মানে এসা কোন সা চিজ হে জো লড়কিও কি ভি কালে হতে হে আর লড়কিও কি লড়কা কো ভি কালে হতে আনসার কি হতে পারে ভাবো ভেবে বলো জীবন জীবন তো কালো হয় রঙিন তো হয় না সবসময় তো কালো হয় তা তো না টাইম চলে যাচ্ছে আচ্ছা আমি বলে দেই অ্যানসারটা অ্যানসারটা হচ্ছে কি শ্যাডো ছায়া ওকে নেক্সট কোশ্চেন আছে কি এমন কি জিনিস যা গরমের সিজনে মানে গলে যায় আবার ঠান্ডার সিজনেও গলে যায় চিন্তা করো এটা তো মোমবাতি হবে না যদি মানে গরমের সিজনে জ্বালালে গলে যায় ঠান্ডা সিজনে যদি জ্বালাও তবে তো গলবে মোমবাতি স্টার্ট করো হ্যাঁ একটা রাইট অ্যানসার পড়ে গেছে আমার ভাইটা গেছে আমার ভাইটা गजब बेइज्जती है अच्छा अच्छा एमन की जिनिस आछे जा आमरा देखते तो पारी किंतु आमरा सेटा छूते पारी ना की जिनिस छाया होबे ना किंतु देख सकते हैं लेकिन हम वो छू नहीं सकते ऐसा कौन सा चीज है ऐसा तो करीमगंज में टॉप कर दिया क्या बोला तूने हाँ बोलो सोचना पड़ेगा तो सोचो ना टाइम है तो हमारे पास सपना करेक्ट स्टार्ट करो अच्छा चलो ठीक है अभी नेक्स्ट क्वेश्चन एमन कौन जाएगा যেখানে আমরা 100 জন গেলে 99 জন ফিরে আসে কিন্তু একজন আসতে পারে না আনসার এলো মাথায় শ্মশান ওকে গ্রেট নেক্সট হচ্ছে মানে মনে করো তোমাদেরকে একটা মানে ডিম দেওয়া হলো ঠিক আছে বলা হলো ওই মুরগির ডিমটা আর কি বলা হলো যে ওই ডিমটা তোমরা না ভেঙে তোমরা সেটা খাও তো তোমরা সেটা না ভেঙে কিভাবে খাবে না ভেঙে তোমাকে মুরগির একটা ডিম দেওয়া হলো বলা হলো যে এটা একজন ভেজিটেরিয়ান আচ্ছা একটু জন্য ভেজে নাও যে তোমরা ভেজিটেরিয়ান না ঠিক আছে নাই ঠিক আছে তো সেই সূত্রে দেখতে গেলে মনে করো তোমাকে দেওয়া হলো একটা মুরগির ডিম বলা হলো যে এটা ভেঙে খাও তুমি কিন্তু তুমি সেটা মানে মানে তোমাকে বলেছে যে তুমি খাও বাট এটা তুমি ভাঙতে পারবে না না ভেঙে এটাকে তুমি কিভাবে খাবে না ভেঙে গিলে নেব কে বলে তুমি আরে গিল থেকে তুমি পুরো মুরগির ডিমটা তো গিলতে পারবে না না
ভাঙতে তো হবে বাট সেটাই বলছি মানে না ভেঙে কিভাবে খাবে তুমি ভাঙবে না কিভাবে খাবে আমি আসলে বলে দিই টাইম ওভার হয়ে গেছে আনসারটা হচ্ছে কি তুমি ভাঙতে পারবে না বাট তোমার মানে গড়ে যদি অন্য কেউ থাকে ও ভেঙে দিলে তো তুমি খেতে পারবে তাই না গজব বেজ্জতি তো এটাই হচ্ছে আনসারটা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিও